আসসালামু আলাইকুম एवरीवन। आज আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি। আপনারা অল্প উপকরণে কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করবেন এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও আমার এই রেসিপি ফলো করে ঝরঝরে চিকেন বিরিয়ানি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমি প্রথমেই একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। চুলাটা কিন্তু মাঝারি হাই হিটে রাখতে হবে। পেঁয়াজটা ভেজে কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ফেলতে হবে। তো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি এলাচ এবং 4 টুকরো দারচিনি। যেহেতু আমি আজকে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তো প্যাকেট মশলার ভিতরে কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা সহ অন্যান্য মশলা সব কিছুই থাকে, তাই আমি মশলার পরিমাণটা কম দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা ভেজে একেবারে বেরেস্তার মতো করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো হতে শুরু করেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না। পেঁয়াজটা যেন ওভারকুক না হয় এই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এই পানিটা দিলে পেঁয়াজটা আর রান্না হবে না, পেঁয়াজটা পুড়েও যাবে না। তো এই জন্য পানিটা দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা ওভারকুক না হয়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার আমি এই লাল মরিচের গুঁড়াটা একটু পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি আদা আর রসুনটা খুব ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। আমি এখানে রাধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারেন। তো আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয় তো এই জন্য এই মশলায় আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো দেখুন মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। এবার আমি এই টক দইটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই টক দইটা ব্যবহার করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট খুবই ভালো আসে। অনেকেই আপনারা কমেন্ট করেন যে টক দই ইউজ না করলে কি হবে, ইউজ না করলে বিরিয়ানির টেস্টটা পারফেক্ট আসবে না। তো আমি বেশ কিছুক্ষণ টক দইটা কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ চিকেন। চিকেনগুলো আমি রেগুলার কাট করে নিয়েছি। তো 1.5 কেজি পরিমাণ চিকেন আমি এখানে নিয়েছি। তো সেইভাবেই কিন্তু আমি মশলাগুলো অ্যাড করছি। এবার আমি চিকেনটা এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে কষাতে কষাতেই দেখবেন যে মশলার কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর এই রান্নায় কিন্তু পানি দিতে হবে না। চিকেনটা রান্না করার সময় টক দই দেওয়ার কারণেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি টক দই ইউজ না করেন তো সেই ক্ষেত্রে একটু পানি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ বা 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার আমি আরও কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা প্রায় 5-6 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে চিকেনটা রান্না করে নিব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। চুলাটা মাঝারি হাই হিটে থাকবে। 8-10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই সসটা ব্যবহার করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট খুবই ভালো আসবে। তো দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আমি সসটা দিয়ে কিছুক্ষণ আবারও চিকেনটা রান্না করে নেব। চিকেনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ৬টি কাঁচামরিচ। আপনারা চাইলে ঝালটা আর একটু কম বেশি করে নিতে পারেন। তো আমি কিছুক্ষণ কষিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আরও ৫-৬ মিনিটের মতো চিকেনটা রান্না করে নেব। ৫-৬ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। দেখুন চিকেনটা কিন্তু একেবারেই খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে আর এক্সট্রা কিন্তু কোনো পানি নেই। যতটুকু দেখা যাচ্ছে এটা মশলা, এক্সট্রা কিন্তু কোনো গ্রেভি নেই। তো এখন আমি চিকেনটা নামিয়ে রাখছি, এরপর পোলাওটা আমি প্রসেস করব। পোলাওটা রান্নার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফালি দারচিনি, 1টা এলাচি আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল মেপে নিয়েছি। তো আমি 3 কাপ চাল দিয়ে রান্না করব, তাই আমি সামান্য একটু পেঁয়াজ দিলাম, কারণ মশলা তো সব বেশিরভাগই আমরা চিকেনেই ব্যবহার করেছি। তো এবার আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ চাল আছে। আপনারা চাইলে চালটা আর একটু কমও দিতে পারেন, আর একটু বেশিও দিতে পারেন। তো আমি 3 কাপ পরিমাণ চাল দিয়ে আজকের চিকেন বিরিয়ানিটা রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 5টি কাঁচামরিচ। এবার আমি চালটা খুব ভালোভাবে ভেজে নেব। চালটা একটু সময় নিয়ে ভাজবেন, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চালটা ভাজবেন। চাল ভাজার সময় অবশ্যই খেয়াল করবেন চুলাটা যেন মাঝারি হাই হিটে থাকে। একেবারে হাই হিটে দিলে কিন্তু চাল পুড়ে যেতে পারে। তো মাঝারি হাই হিটে রেখেই কিন্তু চালটা ভেজে নিতে হবে। দেখুন আমার চালটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই চালের মধ্যে অ্যাড করে দিচ্ছি 6 কাপ পরিমাণ গরম পানি। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি, তাই 6 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে পোলাওয়ের সঙ্গে দুধটা মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পোলাওয়ের জন্য লবণ, যেহেতু চিকেনের জন্য আগে থেকেই লবণ দেওয়া আছে, তাই পোলাওয়ের জন্য লবণটা দিয়ে দিলাম। যখন দেখবেন পোলাওয়ের চালটা এইরকম গা মাখা হয়ে যাবে, প্রায় 4-5 মিনিটের মধ্যে কিন্তু পোলাওয়ের চালটা এরকম গা মাখা হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু চিকেনটা দিয়ে দিতে হবে, আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছি। এবার আমি খুব ভালোভাবে এই পোলাওয়ের চালের সঙ্গেই চিকেনটা মিক্সড করে দেব। দেখুন আমি খুব ভালোভাবে চিকেনটা মিক্সড করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু অ্যাড করব উপাদান। তো ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। তো 1 চা চামচ কেওড়া জল দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিব গোলাপ জল। তো গোলাপ জল আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু অনেক বেশি স্মেল হবে, এগুলোর স্মেল অনেক স্ট্রং থাকে। তো 1 চা চামচ করে আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই বিরিয়ানি রান্নায় পেঁয়াজ বেরেস্তার ঘি ব্যবহার করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট ভালো আসবে। এবার আমি চুলাটা একেবারে লো হিটে রেখে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। এই 15 মিনিটের মধ্যে আর ঢাকনা খোলার দরকার নেই, চুলাটা লো হিটে রাখতে হবে। তো 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু একেবারেই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। চালটা আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। একটা চালও কিন্তু ভেঙে যায়নি, একটা মাংসও কিন্তু ভেঙে যায়নি। আপনারা যদি আমার এই প্রসেসে বিরিয়ানি রান্না করেন, তাহলে আপনাদের বিরিয়ানিও কিন্তু পারফেক্ট হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায় এই চিকেন বিরিয়ানিটা। দেখুন একেবারেই কিন্তু ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কীরকম হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল কিন্তু আমি পাচ্ছি। এবার আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি যে বিরিয়ানিটা কেমন হলো। তো আমি এবার বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। দেখুন একেবারেই কিন্তু ঝরঝরে হয়েছে আর মাংসগুলোও কিন্তু একদমই ভেঙে যায়নি। তো এবার আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে, একেবারেই পারফেক্ট হয়েছে। অল্প উপকরণে খুব সহজেই যে কেউ আমার প্রসেসে বিরিয়ানি রান্না করে নিতে পারেন। খুব সহজেই একেবারেই ঝামেলা ছাড়াই এই চিকেন বিরিয়ানিটা রান্না করা যায় আর এটা খেতে অসম্ভব মজার হয়। যারা একবার ট্রাই করবেন তারা কিন্তু বারবারই এটা ট্রাই করবেন, এতটাই মজার হয় এই রেসিপিটা। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।